আপু, যে টেলিকমিউনিকেশন ফার্মের নিতে বলেছেন আর কি, বলে লিড নিতে বলেছেন, সেটা কি সেখানকার এমপ্লয়ি নিবো না কোম্পানিটার নিব? টেলিকমিউনিকেশন 10 টেলিকমিউনিকেশন ফার্ম, 10টা টেলিকমিউনিকেশন ফার্মের এমপ্লয় না, ওকে, 10টা ফার্মের। জি আপু,
হ্যালো হ্যালো হ্যালো, আপনার শুনতে পাচ্ছেন? আছে, হ্যাঁ শেষ হয়েছে, সবাই চুপচাপ দিচ্ছেন। 1 ঘন্টা, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দিচ্ছেন আপনি? হ্যাঁ দিচ্ছি আপু। কতক্ষণ গেছে আর টাইম কতটুকু আছে? 2:40 থেকে শুরু হয়েছে, এখন 3:40, 1 ঘন্টা গেল আর 30 মিনিট। 30 মিনিট? হুম, আচ্ছা আচ্ছা, কিছু কোয়েশ্চেন বুঝছি না আপু। কোনটা বুঝতে পারছেন না? প্রথমটাই বুঝতে পারছি না আমি। লিড জেনারেট করা, তো আমারও প্রথমটা বুঝতে পারছি। সরি, 10টা টেলিকমিউনিকেশন ফার্মের হ্যাঁ, হচ্ছে ইমেল, নাম, ফোন নাম্বার কালেক্ট করবেন লিঙ্কডইন থেকে। নিশ মানে কি আপু? নিশ মানে হচ্ছে আপনার, এক্সাক্ট বাংলাটার অর্থটা এরকম, এটার অর্থটা এটা যে আপনার প্রয়োজন বা আপনার চাহিদা, আপনি যেটা, যেই একটা সাবজেক্টের উপর ক্যাটাগরি, মানে আর কি বলবো, আর কি বলবো। আচ্ছা, 2 নাম্বারটা বুঝতে পারছি, 3 নাম্বারটা হচ্ছে ক্রিয়েট এ লিঙ্ক কোম্পানি কন্টেন্ট ক্রিয়েট, 3 নাম্বারটা বুঝতে পারেননি? না 3 নাম্বারটা বুঝছি, ইয়ে কোথায়, 3 নাম্বারটা বুঝছি। মাউস কোথায় দেখছো? 4 নাম্বারটারও বুঝছি, 3 নাম্বার, 4 নাম্বার বুঝতে পারলে তারপরের গুলি তো সব মাল্টিপল কোয়েশ্চেন, হ্যাঁ এগুলো বুঝতে পারছি, মাল্টিপল অ্যান্সার কোয়েশ্চেন এগুলো বুঝতে পারছি। দিতে পারেন। আপনারা আজকে সবাই কি চুপচাপ বসে কি মনোযোগ দিয়ে ক্লাস করছেন বাবা, অনেক ক্রিটিক্যাল হয়েছে তো তাই। তাই আপনার হয় না কবে? ভাইয়াদের এক্সাম দিতে দেন, ফজলুল ভাই খুব মনোযোগ দিয়ে এক্সাম দিচ্ছে। যে কাজ দিচ্ছেন 90 মিনিট শেষ হবে এগুলা? কেন, আপনি বললেন না, আমি তো 2 ঘন্টা দিতে চেয়েছিলাম, আপনি তো বললেন না আপু এতক্ষণ দেওয়ার প্রয়োজন নেই। কথাটা তো মেবি আপনার, আমার না। হ্যাঁ
লাস্ট যে প্রশ্নটা, হাউ মেনি ক্যারেক্টার ইউ ক্যান ইউজ ইন কোম্পানি পেজ ডেসক্রিপশন, এটা কি কোম্পানি পেজ নাম নামের ইয়েটা ডেসক্রিপশন লিখতেন না? পেজের ডেসক্রিপশনটা ভাইয়া। আচ্ছা শেষ ভাইয়ার এক্সাম, ভাইয়া শুনতে পাচ্ছি না আপনাকে। আমার তো একটা ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। আপনি লিখছিলেন এক নম্বরটা বিসমিল্লাহ গলত যেটাকে বলে আর কি। আমি তো সবসময় মাথায় আমার গার্মেন্টস চিন্তা করে, তো আমি তো আমার গার্মেন্টস এর লিড জেনারেট করে ফেলছি প্রায় 8-9টা 6-7টা নিয়ে নিছি, কিন্তু নিচে যে আপনি লেখছিলেন আমি খেয়াল করি নাই। একটু আগে ইমন ফোন করলো, ইমনের সাথে কথা বলে আপনি বললেন যে টেলিকমিউনিকেশন, তাহলে তো আমার এটা পুরো ভুল, আমাকে আবার বানাইতে হবে। আপনার এই নিচের ব্র্যাকেটটা আমি খেয়াল করি আমাদের ইমন ইমন কি ভাই আমাদের ইমন? হ্যাঁ কেন আপনাকে ফোন করেছে? না একটু আগে ইমনের সাথে কথা বললেন না? আমি খেয়াল করি নি ভাই। এক্সামের জন্য কেন, এক্সামের মধ্যে কেন? না না ওই যে একটু আগে ইমন, একটু আগে ইমনের সাথে বললেন না যে এক ঘন্টা হয়ে গেছে, তো ইমন বললো যে কত কতক্ষণ, এক নম্বরটা বুঝতেছে না সে প্রশ্নটা, তখন আপনি ইমনকে বললেন না যে এটা 10-10টা টেলিকমিউনিকেশন ফার্মের হবে, তখন আমি আবার উপরে যাই দেখি কি আমি তো ভুল করে ফেলছি, আমি তো নিয়ে গেছি গার্মেন্টস এর উপরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, এটা আমি দেখি কয়েকটা চেঞ্জ করে দিব, যতগুলো যেগুলো নিয়ে ফেলছি সেগুলো থাকবে। না ভাই নিয়ে ফেলছে যত থাকুক সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ একটা বের করতে পারার মানে হচ্ছে যে আপনি বের করতে পারবেন। ভাই আবার মিউট করে সব বলতেছে। আমার তো এমনি আগে কিছু বের করা ছিল, কিন্তু আমার তো ইয়েটা ইয়ে হয়ে গেছে না, ডাটা সব মুছে গেছে যে, এটা তো আমার নতুন পিসি। আচ্ছা আমি ভাইয়া আপনি কিন্তু এখন মিউট করা, আপনি কিছু বললে শুনবো না, কিন্তু আপনি আমার মতো মিউট করে সব কথা বলে ফেলেন না। আমি মিউট করে আপনাদের সাথে যেমন মাঝে মাঝে সব কথা বলে ফেলি, এরকম করেন না। তিন নম্বর কোশ্চেন যেটা আছে সেটাতে মানে অল্টার টেক্সট বা আদার্স যা আছে এগুলো মানে পোস্ট এগুলো আলাদা আলাদা স্ক্রিনশট নিয়ে দেখাতে হবে, তাই না? এক ঘন্টা আকাশকে এই ফার্স্ট কথা বলতে শুনলাম, এর মধ্যে কি আমারই হেডফোনে কোথাও প্রবলেম ছিল কিনা জানি না। না প্রবলেম প্রায় শেষ হয়ে আসছে। হ্যালো আকাশ ভাই। আচ্ছা হ্যালো আকাশ ভাই, পরে এক্সাম দেন।
আর 10 মিনিট, 13 মিনিট, ঠিক 10 মিনিট না 13 মিনিট, সবাই একদম স্তব্ধ হয়ে আছেন আপনারা। হ্যাঁ আপু বলতেছি কি বলবো, স্তব্ধ হয়ে আছেন, ওই জন্য চিন্তা করছি। করছেন, পাচ্ছেন, পাচ্ছেন তো কোশ্চেন থেকে শক খেয়ে গেছি তাই। কেন আপনি না সকালবেলা বললেন যে আপু কোশ্চেন, এটা বারবার বললেন না আপু, নিজের পায়ে তো নিজেই কুড়াল মারলাম। এটা ভালো হচ্ছে আপনাদের জন্য, একেবারে আপনাদের ঝরঝরা হয়ে যাবে। এখন বায়ার জিজ্ঞেস করলে আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন। টেন কোম্পানি খুঁজতে কি কোম্পানি বাদ আপু, টেলিকমিউনিকেশন ফার্ম বাংলাদেশে খুঁজে পান না আপনি? খুঁজে পাইছি কিন্তু এগুলার মানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে নিতে হচ্ছে ফোন নাম্বার ইমেল। হ্যাঁ, ভিন্ন ভিন্ন জায়গা থেকে লিড কালেক্ট করতে হবে, লিডকে এক জায়গায় আপনার ম্যানুয়ালি লিড কালেক্ট করতে হলে তো এরকম ভিন্ন ভিন্ন জায়গা থেকেই করতে হবে। 10টা তো কমই বলেছি, যখন বায়াররা আপনাকে লিড জেনারেশনের জন্য দিবে তখন তো পেইড টুলস দিবে, পেইড টুলস এর সাথে বারবার বলেছি পেইড টুলস এ 100% আসে না, 70-80% আসে, বাকি যে 30-20% এর যেটুকু কালেক্ট করতে হবে লিড, এগুলি সবই তো আমাদের ম্যানুয়ালি করতে হয়। ওই ম্যানুয়ালি লিড, এটা এমন না যে ওরা আপনাকে বললো যে 5টা লিড কালেক্ট করে দাও, ওরা তখন দিবে আপনাকে 100-500 লিড কালেক্ট করে দাও বা 1000 লিড কালেক্ট করে দাও, 1000 লিড কালেক্ট করলে 20% হয় 200 200 200, তো হ্যাঁ 200 লিড হচ্ছে আপনার ম্যানুয়ালি এরকম বের করতে হবে। ওই জায়গায় 10টা বের করতে বলছি, কম না? আপনাদের শুধু পেমেন্টের জায়গাটায় গিয়ে আপনারা আটকে যাবেন, লঞ্চ ছেড়ে দিবেন, ওইখানে লঞ্চ কথাটা থাকবে, আপনারা লঞ্চ ছেড়ে দিবেন। তাহলে তো র্যান্ডম সিলেক্ট করতে পারছি সব কিছু। র্যান্ডম সিলেক্ট করতে পারবেন কেন, র্যান্ডম সিলেক্ট করতে পারবেন কেন? এখানে যে বলেছি অ্যাড ক্যাম্পেইন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য, ভিডিও ভিউ আর এনগেজমেন্ট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলে অবশ্যই একটা পেজের আন্ডারে দিতে হচ্ছে, ওই পেজ কি নিয়ে বা বায়ারের ওই চাহিদাটা কি নিয়ে, ওই পেজের কাজ কি নিয়ে, ওইটার উপরে সিলেক্ট করতে পারবেন। এখন আপনার বায়ারের চাহিদা, বায়ারের ধরেন যেমন ফজল ভাইয়ের হচ্ছে আউটসোর্স সোর্সিং এর কাজ, ফজলুল ভাই যদি এখন সোর্সিং দিয়ে করে, ফজলুল ভাইয়ের নিশ্চয়ই ইউনিভার্সিটির স্টুডেন্টদের টার্গেট করে লাভ নাই, ওই টার্গেট অডিয়েন্স এর আমাকে একটা স্ক্রিনশট দিতে হবে। তো আপনি লোকেশন কোথায় করেছেন সেটার একটা স্ক্রিনশট, টার্গেট অডিয়েন্স কোথায় করেছেন সেটার একটা স্ক্রিনশট। আপু আমি আবার পেজ যেটা আছে ওটাতে করছি একটা, হবে না? হ্যাঁ হ্যাঁ হবে ভাই। ওকে আকাশ 4 নম্বরে আছেন, শর্ট কোশ্চেন আগে দেয়া হয়ে গেছে আপনাদের সবার, তাই না?
জি আপু, আমি চার নম্বরে আছি। আর একটা ছোট একটা কোশ্চেন আছে, জব পোস্টিং নিয়ে কোশ্চেন গুলো রয়ে গেছে, কারণ পে স্টেপ খুলেছে একটু আগে। আপু আমারটা পাঠাই দিছি। ওরে সব শেষ আপনার ফারুক ভাইয়া? এখনো শেষ করিনি, দুই নাম্বারটা চেষ্টা করতেছি ওই যে সামারিটা লিখার। তিন চার নাম্বারটা করছি আপু, চার নাম্বারটা তিন তিনেরও একটা ইমেজ তুলছি আমি, বাকিটা ইয়ে বুঝাইতে পারতেছি না, হাতে একটু বেশি ইয়ে আছে। ভাই কোথায় যাব আপনাকে নিয়ে বলেন? দুই নাম্বার কোথায় যাব? দুই নাম্বারটা আমি চেষ্টা করতেছি আপু। দুই নাম্বারটা তো লিখার, এটা তো পারার কথা আপনাদের, কিছু একটা তো লিখতে পারবেন। কিন্তু একটা কোম্পানি পেজ ক্রিয়েট করে ওই কোম্পানিটা কি নিয়ে কাজ করছে তার রিলেটেড একটা ইমেজ তৈরি করা, ইমেজ একটা আপনি ইনস্ট্যান্ট গুগল থেকে নামায় নেন, প্রপার ক্যাপশন দিয়ে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে অল্টার টেক্সট দিয়ে দেন, এই হ্যাশট্যাগ যা দিচ্ছেন তাই আপনি অল্টার টেক্সট দিয়ে দেন, তাহলে এক্সট্রা অল্টার টেক্সট টেনশন এখন নিতে হচ্ছে না। প্রপার ক্যাপশন মোটামুটি টাইপের একটা তিন লাইনের একটা লাইন লিখে দিয়ে দেন, এইটুকু ভাইয়া। আচ্ছা আপু, তাহলে এটা এটা দিচ্ছি আমি, এমনি অন্যগুলো আপনি এইতে গুগল ডকে লিংক দিছে। হ্যালো আপু। জি দিদি, ওই কোম্পানি পেজ তৈরি করার সময় ওই ওখানে তো আপনার নাম খুঁজে ইউআরএল খুঁজতেছে, নতুন করে তো আমরা একদম আরেকটা কোম্পানি পেজ তৈরি করব, ওখানে যে নাম খুঁজতেছে ওখানে কি আমার নাম দেওয়া যাবে? কোম্পানির নাম একটা কোম্পানির নাম দিয়ে দেন, কোম্পানির নাম কেউ খুলতে না পারলে আমার নামটা তো পারেন, আমার নাম দিয়ে কোম্পানির নাম দিয়ে দেন, যে এই নামের কোম্পানি। আপনারা তো কালকে পিয়াল তো একটা কোম্পানির নাম বলেছে, আপনারা ওই ওই নামে কোম্পানি খুলে ফেলেন, পরে তো পেজটা ডিলিট করে দিতে পারবেন। ওয়েবসাইট ওয়েবসাইটটা কি করব আপু? ওয়েবসাইট নাই লিখে দিবেন নিচে, ওয়েবসাইট নাই তাহলে খালি? হ্যাঁ নিচে তো লেখার অপশন আছে যে এই পেজের কোনো ওয়েবসাইট নেই। দিদি এই কোশ্চেন এখন করা যাবে না, কোশ্চেন আনসার দিয়ে দেওয়া যাবে না, एग्जाम শেষ হোক তারপর দিয়ে দিব। কিছু না, প্রবলেম করতেছে আপু, শুধু ইয়ে করতেছে, গেলে চলে আসতেছে, ব্যাগ দিচ্ছি শুধু, আবার চলে আসলো। তাড়াতাড়ি, আর পাঁচ মিনিট আছে। একদম
ভাই, এ ভাই বাতাস কার এখানে, এত বাতাস, মনে হয় যে প্লেন প্লেন চলছে, এরোপ্লেন চলছে। আচ্ছা, ফেসবুকের
হ্যাঁ আপনাদের টাইম শেষ তো। হ্যালো আচ্ছা, তার মানে আপনারা 4:30 শেষ করবেন, সরি 10 মিনিট আর 25, 4:30 করে আপু 20 মিনিট আচ্ছা 20 মিনিট হয় তাহলে আপু তো গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব। ড্রাইভিং লিংক দিয়ে আমি কি করব? ওখানে করছি যাব না, ওইটাকে এখন ইয়ে করেন তাহলে এমএস ওয়ার্ডে ট্রান্সফার করেন, মেসেঞ্জারে দিয়ে দিব এটা লিংকটা, এমএস ওয়ার্ড ওটা কি ডাউনলোড করব? আরে কত কোশ্চেন, এমন ভাবে দিবেন যেটাতে আপনারা কোনো কিছু এডিট করতে পারবেন না, অবশ্যই এমনি তো এডিট করার অপশন নাই, আপনারা লিংকগুলি হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দেন। সেটাই বলতেছি, আমার আসলে বিশ্বাস হয় না ইমনে তো বিশ্বাসই হয় না, আমার বারবার মনে হয় ইমন কোথায় যেন দেখতেছে, ইমন ক্যামেরা অন না করা মানে মনেই হচ্ছে ইমন পুরাটা দেখে দেখে কপি করে করে করতেছে, আজকে সকাল থেকে লিংকডইনের লাইভ কোথায় হয়েছে আমাদের ওই লাইভ খুঁজেছে বসে বসে। দাদা আমার প্রাইভেট ফোল্ডারের লিংকটা দিয়ে দিই, তাহলে দুইটা ফাইল আছে এখানে, আপনার যেটা ইচ্ছে হয় ভাইয়া সেটাতে কোনো সমস্যা নেই। শেষ শেষ আর আপনাদের প্যারা দিতে খুব মজা লাগতেছে। আমরা তাহলে এসইওটাতে যাব না এরপরে, টুইটারের পরে? হ্যাঁ ভাইয়া টুইটারের পরে হচ্ছে আমরা এসইও ধরব, এসইওটা মজা মনে হচ্ছে, মজা আমি করিনি আগে এসইওটা, ভাইয়া লোকাল এসইওটা খুব মজা লাগবে আপনাদের, আর যদি আমি অন পেজ এসইও দেখাতে যাই তাহলে আমাকে একটু ওয়ার্ডপ্রেস এর জায়গাটা দেখাতে হবে, ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেস এর একটা পোস্ট কিভাবে করতে হয়, কোন প্লাগইনটা ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে করতে হয়, এই বেসিক আইডিয়াটুকু আপনাদের লাগবে। ওয়ার্ডপ্রেস কি আমরা করব? ওয়ার্ডপ্রেস এর এতটুকু করব, পুরো ওয়ার্ডপ্রেস এর ডিটেইলিং আমাদের শিখে লাভ নাই। আচ্ছা আমরা যে একটা পোস্ট ওয়ার্ডপ্রেস এ ধরেন বায়ার আপনাকে দিবে সি প্যানেলের কন্ট্রোল দিবে, বায়ার আপনাকে একটা অন পেজ এসইও করার জন্য সি প্যানেলের যে কন্ট্রোল দিবে, সি প্যানেলের যে কন্ট্রোল আপনাকে দিলো, কন্ট্রোল দিলো তো আপনি ওয়ার্ডপ্রেস দেখলে মাথা ঘোরাবেন যে ওয়ার্ডপ্রেস এ পোস্ট করে কিভাবে, ওয়ার্ডপ্রেস তার সোশ্যাল মিডিয়ার মতো না যে পোস্টের অপশন থাকবে, এটা নাজমুল ভালো বলতে পারবে, তো ওয়ার্ডপ্রেস এর কন্ট্রোল সি প্যানেলটাকে মানে কন্ট্রোল প্যানেল কে সি প্যানেল বলা হয়, তো ওইখানে গিয়ে পোস্টের অপশন থাকে, আমরা অন পেজ এসইও করতে গেলে আমাদের কিছু প্লাগইন করতে হবে, ওয়ার্ডপ্রেস এর ভিতরে প্লাগইন করতে হবে। আচ্ছা আচ্ছা, তো ওই প্লাগইন যে টুলস গুলো আমরা প্লাগইন করব ওইগুলি ওয়ার্ডপ্রেস এর, যেমন এখানে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোমের ওয়েব স্টোর থেকে কিছু
ক্রোম কি বলে ক্রোম অ্যাপ আমরা ইনস্টল করি না ভাইয়া এক্সটেনশন গুলি সেম ওয়েতে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসে করতে হয় ওয়ার্ডপ্রেসে ওইটা কিভাবে ইনস্টল করবেন ইনস্টল করার পরে ইন্টারফেস কি আসবে একটা পোস্ট কিভাবে করতে হয় অন পেজ থেকে করাবেন ওয়ার্ডপ্রেসে যতটুকু আমাদের করাবেন ওই অতটুকু থেকে কি আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো নো 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 ভাইয়া আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো না মানে ওইদিকে আমরা যাব না না ওয়েবসাইট তৈরি তো ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে যাবে ভাইয়া আপনি ওয়ার্ডপ্রেসের একটা থিম ইনস্টল করা থিম ইনস্টল করা শিখতে পারবেন কিন্তু একটা প্রফেশনালি ওয়েব ডেভেলপারের কাজের মতো তো আপনার কাজ হবে না কারণ ওরা তো এই কাজগুলি কোডিং দিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে ওরা করে HTML আছে ওদের জাভা আছে ওদের পাইথন আছে আর কি কি আছে নাজমুল আপনাদের আমি একটা ভিডিও দেখছিলাম যাদের আমি কিছু কিছু এটা জানি HTML CSS হ্যাঁ আমি কাজ করছি এগুলো জানি বাট এগুলো কত কয় আগে 14 বছর আগে যার ফলে আমার এখন কোনো কিছু মনে নেই মানে আমার গার্মেন্টস ট্রেডে ঢোকার আগে মার্চেন্ডাইজিং আসার আগে আমি এগুলো আমার কিন্তু ডিপ্লোমা কোর্স করা আছে হ্যাঁ আমি নিউ হ্যাঁ ধরেন 14 বছর বললেন তো কত 3 বছরে যা চেঞ্জ আসছে এবং ফেসবুক এই অক্টোবরে যা চেঞ্জ আসবে আমার শেখার পরেও আমার কাছে এখনো ফেসবুকের অনেক কিছু নতুন হ্যাঁ তো আমাকে একজনে একটা ভিডিওতে বললো যে যাদের HTML CSS জাভা অথবা PHP যাদের এইসবের নলেজ নাই তারাও ওয়েব ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু নলেজ দিয়ে তারা কিন্তু ভালো কাজ করতে পারবে এবং আর্ন করতে পারবে এটা কি ঠিক ভ্যাট পারবে হচ্ছে আপনার ওখানে পেইড থিম থাকে এখন পেইড থিমে তো বায়ার আপনাকে কখনোই কাজ করাবে না এখন বায়ারকে আপনি যখন বলবেন আমি তোমার ওয়েবসাইট বা একটা ওয়ার্ডপ্রেস আমি তোমার ওয়ার্ডপ্রেসের উপরে আমি তোমার একটা ওয়েবসাইট রেডি করে দিতে পারবো বায়ারের এক্সপেকটেশন কিন্তু সব সময় আপনার উপরে থাকবে হচ্ছে ভাইয়া ইয়ের মতো ওয়েব ডেভেলপারদের মতো আপনি কিন্তু ওই জায়গাটা কখনোই ফিল আপ করতে পারবেন না যদি আপনার জানা না থাকে তো আমরা ওই যে বললাম না যে আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করা প্লাগইন ইনস্টল করে সেটা দিয়ে কাজ কিভাবে করতে সেটা দিয়ে পোস্ট কিভাবে করতে বেসিকটুকু আমি দেখাই দিতে পারবো হেডার কিভাবে অ্যাড করে ফুটার কিভাবে অ্যাড করে কিন্তু এটা দিয়ে আমি বলবো না যে ভাইয়া আমি কখনো বলবো না 100% ওয়ার্ডপ্রেস আপনি গুছিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আমি বলবো না তার কারণ হচ্ছে বায়ারদের যেই চাহিদা থাকে ওই চাহিদা যখন আপনি বলে দিবেন যে আমি তোমার জন্য ওয়ার্ডপ্রেস ডিজাইন করে দিব তখনই বায়ার আপনাকে অ্যাজ এ ওয়েব ডেভেলপারের মতো তার রিকোয়ারমেন্ট থেকে যাবে এখন ভাই আমরা ক্যানভা দিয়ে যা করতে পারি আমরা কি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ দিয়ে তা করতে পারি নাকি তার থেকে বেটার কিছু করতে পারি তার থেকে বেটার মাস্ট বি বেটার কিছু করতে পারি এখন বেটার কিছু করতে পারলে বেটার করা বেটার যদি করতে পারি তাহলে এখন যে ক্যানভা পারে সে যদি বলে আমি তোমার লোগো ডিজাইন করে দিতে পারি আমি তোমার কভার ফটো ডিজাইন করে দিতে পারবো বায়ারের এক্সপেকটেশন তখন কি রকম থাকবে ক্যানভার থাকবে না ওই অ্যাডোবি ফটোশপের থাকবে না অলওয়েজ অ্যাডোবি ফটোশপ থাকবে কারণ অ্যাডোবি ফটোশপ তো আমি যা ইচ্ছা তা করতে পারবো কিন্তু ক্যানভা তাহলে ওই যে যখন ওইটা থাকবে তারপর আপনি যখন ক্যানভার রেজাল্ট ওকে আউটপুট দিবেন ওর ফিডব্যাক কি আসবে আপনার প্রতি সেম আমরা ডিজিটাল মার্কেটিং এর এরা যদি ওয়ার্ডপ্রেস আপনাকে আমি বেসিকটাও দেখাই দেই আপনার এটার পিছনে অনেক সময় দিতে হবে আপনি চাইলে আমি আপনাকে টিউটোরিয়াল দিয়ে বা আমি আপনাকে ছোটখাটো যে ব্যাপারগুলো আছে ওগুলিতে হেল্প করতে পারবো বাট আমি বলবো না এটা দিয়ে আপনি প্রপার ওয়েতে একজন ডেভেলপার হয়ে যেতে পারবেন একটা ওয়েবসাইট রেডি করা যায় এবং একটা ওয়েবসাইটের আপনি রেডি করতে গেলে আপনার ডোমেইন হোস্টিং এর ব্যাপার থাকবে আপনার হচ্ছে থিমের ব্যাপার থাকে থিম পেইড থিম থাকে ফ্রি থিম থাকে ফ্রি যে থিমগুলি থাকে ওইগুলির কিছু কিছু জায়গায় বাই ডিফল্ট কিছু জিনিস থেকে যাবে যেটা চেঞ্জ করতে পারবেন না আবার মাল্টিপল পেজের এখানে ওয়েবসাইট হয় ওয়ান পেজের ওয়েবসাইট হয় ওয়েবসাইট গুলি মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিন্তু অনেক রকমের হয় ভাইয়া আচ্ছা আচ্ছা আমি যখন ওই নিউ হরাইজনে এটাতে ক্লাস করি 2002 এর দিকে তখনই কিন্তু ওয়ার্ডপ্রেসের নাম শুনছিলাম বা তারপরে শুনছি 2004 বা 5 এর দিকে জুমলা জুমলা নামও শুনছি আমরা তখন পিএইচপি জুমলা তখন আমরা পিএইচপি তে ক্লাসটা করতাম কিন্তু ইনফ্যাক্ট এখন আমি নরমাল সেদিন আমার মেয়েকে নিয়ে পড়ছিলাম আমি সিএসএস অথবা এইচটিএমএল করানোর জন্য দেখা গেছে যে আমার অনেক কিছু ছুটে গেছে মাথা থেকে আমি সিম্পল জিনিস ক্লোজ করতে পারতেছি না ট্যাগ ক্লোজ করতে পারতেছি না সিম্পল চেঞ্জ আসছে তো অনেক ভাইয়া হ্যাঁ ও
অনেক চেঞ্জ আসছে। এবং আমি জানি না আপনারা মেসেঞ্জার যারা ইউজ করছেন তারা কি কিছু অপশন